সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির এত সুন্দর শোভা, তার সাথে টাটকা সবজির বাগান, ফুলের বাগান, সমস্ত কিছু দেখতে দেখতে আমাদের সকালটা শুরু হয়েছিল। সুপ্রভাত প্রত্যেককে। আজকে আমাদের চতুর্থ দিন নুব্রা থেকে আজকে আমরা যাব কিছু সাইট সিন করার জন্য। তো আপাতত দেখো সবাই বেরিয়ে পড়েছে, রোদটাকে উপভোগ করছে, গার্ডেনটাকে উপভোগ করছে, একটু ফটোশ্যুটও হচ্ছে তারই মধ্যিখানে। আর কারণ আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করব। চলো আমাদের ব্রেকফাস্ট জমজমাট। তো চলো আমরা বসি। আমার কফি এখনো এসে পৌঁছয়নি, সুতরাং আমি আমার ফোনটা বরঞ্চ একটু ঘুরিয়ে নি, দেখিয়ে দিই চারপাশের ভিউটা। আই হোপ ততক্ষণে আমার কফিটা চলে আসবে। কফি খাওয়া শেষ, একটি বটেজের পর আমাদের নেটওয়ার্কও চলে গেছে, আমরা আবার আমাদের গন্তব্যস্থলে তুরতুকের দিকে রওনা দিয়েছি। বাই দি ওয়ে, এই যে রোডটা আমরা পাস করছি দেখুন, এই যে নিচে দিয়ে নদীটা বয়ে গেছে, সেইখানে কিছুদিন আগে একটি সৈন্যবাহিনীর একটি গাড়ি পড়ে যায় এবং তারা প্রত্যেকেই স্পট ডেথ। যাই হোক, আমাদের এখানে সাবধানে বসতে বলেছিল, আমরা সাবধানেই বসেছিলাম, কিন্তু দেখে খারাপ লাগলো, কিছুক্ষণের জন্য হলেও মনটা খারাপ হয়ে গেল। দেখুন কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল তুরতুক। তুরতুক হলো একটি ছোট্ট গ্রাম, যেটি লাদাখ অঞ্চলের একটি নামী সম্প্রদায় উন্নয়ন ব্লকের সদর দফতর। এটি হলো ভারত পাক সীমান্তের তুষারাবৃত কারাকোরাম রেঞ্জ ও হিমালয় পর্বতমালার মধ্যবর্তী অবস্থিত ভারতের শেষ ছোট্ট গ্রাম। তবে পাঁচটি গ্রাম ছাড়া বাকি অংশটা ভারতের অংশ। ভৌগোলিকভাবে গ্রামটি বাল্টিস্তান অঞ্চলে, যেটি পাকিস্তান প্রশাসনের অধীনে ছিল। 2011 সালে জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা 3371 জন। 1971 সালের যুদ্ধ পর্যন্ত তুরতুক পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। আমরা এখন তুরতুকে এসেছি,
বাল্টি মিউজিয়ামে আমরা এখন উঠছি সবাই মিলে, যে আমার পেছনে সবাই। এই হচ্ছে আমাদের রাস্তা, বন্ধ আছে, আমরা খবর নিয়ে নিয়েছি। এইটা দিয়ে এন্ট্রান্স 1971 সালের যুদ্ধ পর্যন্ত তুর্তুক পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। সিয়াচেনের প্রবেশদ্বারগুলির মধ্যে ও এটি একটি জায়গা যেখান থেকে সিয়াচেন যাওয়া সম্ভব। আর এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, তবে বিশেষত অ্যাপ্রিকট এখানে ভীষণ জনপ্রিয়। তো আমরা এখন যাচ্ছি ভারত পাকিস্তান বর্ডারের ওখানে। যদি আগে রাস্তার মধ্যে পড়েছিল, কিন্তু ওখানে ফটো তুলতে খুব কম দিচ্ছিল আর কি, যেহেতু বুঝতেই পারছেন টোটালি প্রোটেক্টেড এরিয়া। তো সেই জন্য আপাতত যাচ্ছি আমরা থাং ভিলেজে, যেটা ভারতবর্ষের সব থেকে শেষ ভিলেজ এবং পাকিস্তান বর্ডার। আমি জানি না ওখানে ফটো তোলার কোনো রেস্ট্রিকশন আছে কিনা। তাহলে দেখো আসলে এই যে টোটাল ভিউটা, আমি এতক্ষণ আমাদের ক্লোজ খুব কমই নিয়েছি, এই যে টোটাল ভিউ এটা চোখেই দেখেই আরাম। মানে এই যে পাহাড়ের বিভিন্ন রকমের কালার্স বলুন, যাই বলুন, বালি, পাথর, ওয়াটার, সমস্ত কিছু হচ্ছে মেলবোর্ন ঘন্টা, সেটা চোখে দেখেই আর আমি ফটোতে কতটা তুলতে পেরেছি জানি না। এখানে রাস্তার রোড বিউটিটা ইজ আ ভেরি ইউনিক এখানে। তো আমার মা এখানে পৌঁছ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, এখানে ফটো তুলবো। আপাতত আমরা যাচ্ছি থাং। এই যে রাস্তাটা দিয়ে শায়ক নদী, তার ঠিক পাহাড়টা টার্ন নিচ্ছে, সেই জায়গাটা ভারত পাকিস্তানের বর্ডার। আমরা আপাতত থাং ভিলেজে চলে এসেছি। প্রথমত তুর্তুক থেকে থাং পর্যন্ত রাস্তাটা শায়ক নদী বরাবরই। গ্রামটিতে পৌঁছানোর রাস্তাটা কিন্তু বেশ দুর্গম। এখানে আসতে গেলে খুব স্বভাবতই রোড পারমিশন লাগে সেনাবাহিনীর কাছ থেকে এবং কিছু নথি জমা দিতে হয়। থাং কিছুদিন আগে পর্যন্ত যদিও পর্যটকদের জন্য একেবারেই ওপেন ছিল না। ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারে আছি। এই গ্রামটার নাম হচ্ছে থাং, এটা আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম। তো আমরা আপাতত এখানে এসেছি, বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আবার এগিয়ে যাবো। পাইদেবাই অনুমতি বলতে যেটা মনে পড়লো, তুর্তুক খারদুংলা এবং নোবরা উপত্যকা যাওয়ার জন্য কিন্তু পারমিশন করতে হয়, হয়তো আপনারা অনেকেই জানেন। থাং হলো তুর্তুকের আগে ভারতীয় প্রান্তের শেষ গ্রাম। এখানে আপনি ভারত পাক সীমান্ত পর্যন্ত দেখতে পাবেন, আর বাল্টিস্তানি অঞ্চলের ইতিহাস এখানে ব্যাখ্যা করবে, সেটা আপনাদের শোনাবো। এখানে শুধু ভারতীয়রাই আসতে পারবেন, ফরেনাররা নয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ওই যে দূরে এই একটা জায়গায় উনি ব্যাখ্যা করবেন, একটা ছোট্ট গ্রাম টাইপের অংশ দেখা যাচ্ছে উঁচুতে, সেটা হচ্ছে ওই আপনার তুর্তুকের যে পাঁচটা গ্রাম এখনো পর্যন্ত পাকিস্তানের অধীনে, সে তারই একটি ছোট্ট ঝলক, তবে খুবই অল্প করে দেখা যাচ্ছে। চলুন ওনার কাছ থেকে কিছুটা অংশ একটু শুনে নিই। নদী কৌশল দেখ রা ও মেদান দেখ রা ও গাউন দেখ রা ও পাকিস্তান কে ইসকা নাম ছু থাং। হম পানি কো ছু বলতা থাং মানে মেদান, ইয়ে ছু ভি আ গিয়া থাং ভি আ গিয়া ছু থাং। ফে আগে वाला গাউন দেখ রা আপকো সুবে সুবে তো वाला গান দেখ রা উসকা নাম হে ফান। সারা উনে চা কথা কা পেলে ইয়ে গাউন, ইয়ে গাউন এ কি চাই হাম লোগ কা বজা জমিন চাই, লোগ কা চাই জমিন। সারা উনে চা কথা মে ইন্ডিয়া ও পাকিস্তান লড়াই হো গিয়া, কি চার গাউন अपना इंडिया ने कब्जा कर लिया जी, वो पाकिस्तान में रह गए जी, ये इंडिया में आ गए, समझ गया। पाकिस्तान का पहले ये गाँव एक ही था, एक ही था। वही गाँव का नाम था, आपको सुबह सुबह घर दिख रहा है इसका, वो पाकिस्तान का है। फिर वही तो मुझे कुछ यही चौथा बोलता है, वही काला सा पहाड़ दिख रहा है आपको, रास्ता भी दिख रहा है आपको, तो में काला काला सुबह सुबह दिख रहा है, पूरा पाकिस्तान का बैंकॉक है वो। तो वो तो जो है पूरा तो टॉप पाकिस्तान का ही जी, कि नीचे नीचे आपको लाल लाल दिख रहा है, पूरा अपना है। ओके समझ गया। फिर अपना उधर भी बंगा दे दिया आपको, वो सुबह सुबह ये हरा हरा दिख रहा है, जाल दिख रहा है, वही अपना हाँ झंडा भी लगाया हुआ है जी अपना। এরপর আমরা ফিরবো একদম সোজা হোটেল ও থুরি, আমাদের ক্যামেল সাফারিটা বাকি আছে, অবশ্যই সেটা করব। আর হ্যাঁ, তার আগে আমরা একবার একটা স্পটে থেমেছিলাম আমাদের ড্রাইভারের রিল্যাক্সেশনের জন্য, আর তার সাথে
হয়েছে তুমুল এক কাণ্ড। ফটো তোলা নিয়ে বস, চলো লেটস গো। আমি বোঝাতে পারছি কিনা জানি না, এই যে পাহাড়ের সেটস গুলো আছে এগুলো আগেও আমরা দেখতে দেখতে আসছি, বাট এখানে হঠাৎ করে থেমেছি বিকজ এখানে ভিউটা ভীষণ ভালো। এবং তার থেকে বড় কথা হচ্ছে পাহাড়ের একটা পাহাড়ের এতগুলো সেট একটু ক্লোজ করে, মানে বিভিন্ন ধরনের কালার্স আছে এখানে, মানে মনে হচ্ছে কেউ পেন্টিং করে দিয়েছেন। ভেরি বিউটিফুল দিস ইজ। A few moments later. এখানে আপাতত রাস্তায় শুয়ে বসে ক্যামেরাম্যান এখানে শুয়ে পড়েছে, মডেল এখানে আমার দিকে দেখ, শ্যাডো দিচ্ছি আমি, দেখো আমার শ্যাডো কাজে লাগছে, দেখেছি দেখো আমার শ্যাডো ওখানে, মডেল এখানে, ক্যামেরাম্যান শুয়ে পড়েছে রাস্তার মধ্যে, and they are waiting for photoshoot actually. একটু এদিকে এসো। এই যে যা বলছিলাম, এই যে পিঠাপিঠি বসে পড়েছে, আবার দেখো আমাকে শ্যাডোর জন্য কাজে লাগছে। তো এরকম মজ মস্তি আড্ডা মজা দেখতে গেলে আরও পরের ভিডিওগুলোর জন্য আপনারা ওয়েট করে আসছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ক্যামেল সাফারি দিয়ে শুরু করব আমাদের সেকেন্ড ভিডিও অর্থাৎ ডে ফোর পার্ট টু। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে আনন্দে রাখুন, শরীরকে ভালো রাখুন, সকলকে নিয়ে হাসি মজা আনন্দে মেতে উঠুন, প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করুন, কারণ প্রতিটা মুহূর্ত প্রতিটা আগামীকাল অজানা।